আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কাঁচা কলার কাবাব রেসিপি। এটা খেতে টেস্টি এবং খুবই পুষ্টিকর সবার জন্যই। কাঁচা কলার কাবাবের জন্য লাগবে কাঁচা কলা দুটো, আমি সিদ্ধ করে বেটে নিয়েছি, ব্লেন্ডও করা যাবে। পেঁয়াজ কুচি লাগবে, মরিচের কুচি, 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা, 1টি বোল নিয়েছি রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা। ফার্স্ট একটি ছোট বোলের মধ্যে কাঁচা কলা দিয়ে দিতে হবে। মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা আর হচ্ছে কাঁচা মরিচের কুচি। ঝালটা অফকোর্স আপনাদের টেস্ট অনুযায়ী। এক চা চামচ লবণ, লবণটাও টেস্ট অনুযায়ী দিবেন। এখন সব একসাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ছোট ছোট করে কাবাব তৈরি করতে হবে। এই সাইজ পরিমাণ কাবাব বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো তেলে ভেজে নিতে হবে ব্রাউন করে। চুলো একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে কাবাবগুলো সব দিয়ে দিতে হবে। কাবাবগুলো ব্রাউন হয়ে আসলে উল্টিয়ে ভাজতে হবে। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার কাবাব। এটা গরম ভাত দিয়ে খেতে যেমন মজাদার, তেমনি বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায়।